ইটালিয়ান ভাষার বানান হচ্ছে ও উচ্চারণ সঠিকভাবে কিভাবে জানা যায়, আশা করি আজকে ক্লাসের মাধ্যমে আমরা সবাই ইটালিয়ান ভাষাতে মোটামুটি বলা চলে যে 80 থেকে 90% ওয়ার্ড গুলো বানান করা শিখতে পারবো। তো সবাইকে আবারও সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং তার সাথে তোমাকে স্বাগতম। ইনশাআল্লাহ আমরা এখন আল্লাহর নাম দিয়ে শুরু করি আজকে লেসন। হয়তো এই ইটালিয়ান বর্ণমালা বা ইটালিয়ান বানান অনেকের কাছে খুব বেসিক একটা জিনিস লাগতে পারে, হয়তো এখানে আমাদের যারা দেখছেন সবার কিন্তু ইটালিয়ান জানার ল্যাঙ্গুয়েজ লেভেলটা কিন্তু সেম না, এক একজনের কিন্তু এক একটা লেভেল। তো কিন্তু আমরা সবাইকে নিয়ে শুরু করতে যাচ্ছি, যারা একদম জিরো লেভেলে, কেউ কেউ টোটালি যেটা ইটালিয়ান জানে না, তাদেরকে সহ নিয়ে শুরু করতে যাচ্ছি। সো যারা টুকি টাকি জানেন তারা একটু তাদেরকে একটু আমি অনুগ্রহ করবে বলবো যে একটু ধৈর্য ধারণ করতে, আমাদের সাথেই থাকতে। আস্তে আস্তে আমরা জিরো থেকে হায়ার লেভেলে যাবো ইনশাল্লাহ। আর আরেকটা কথা আমি বলে রাখতে পারি, আপনাদের সাথে যদি ঘরে কোনো বাচ্চা থাকে, আপনারা তাকেও, যেসব বাচ্চা ইটালিয়ান বুঝে না তাদেরকে আপনাদের স্ক্রিনের সামনে এনে রাখতে পারেন। কারণ আমার এই আজকে যে লেসনটা আমি রেডি করেছি এটা ছোট বাচ্চা হতে যে কোনো বয়সী মানুষের জন্য ইউজফুল হতে পারে। সো আপনাদের যদি ঘরে বাচ্চা থেকে থাকে তাকেও সাথে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর তাছাড়া আমার এমনিতে প্রফেশনালি একটু ব্যাকগ্রাউন্ড আছে, আমি ক্লাস 1 থেকে তেরসা মেয়েদের যেটাকে বলে ক্লাস 8 ওইসব বাচ্চাদেরকে স্কুলে পড়িয়েছি। সো ওই ক্ষেত্রে আমার প্রফেশনাল একটা এক্সপিরিয়েন্স আছে, যার কারণে আপনারা যদি বাচ্চা বাচ্চা কাচ্চা থাকে আপনাদের তাদেরকে সাথে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা শুরু করি আজকে। বিসমিল্লাহ রহমান রহিম, আজকে আপনারা দেখছেন যে আমি ক্লাসটি করছি, যেটার নাম দিয়েছি আজকে যে চ্যাপ্টার, সেটা হচ্ছে ভাষা, ইটালিয়ান ভাষার সঠিক বানান ও উচ্চারণ। তো প্রথম যেটা আমরা দেখব সেটা হলো আমাদের ইটালিয়ান আলফাবেত, আলফাবেত ইতালিয়ানো অর্থাৎ ইটালিয়ান বর্ণমালা। ইটালিয়ান বর্ণমালা যখন আমরা দেখি এটা হচ্ছে বেসিক্যালি সবগুলো শব্দ, সবগুলো বর্ণমালা যেগুলি ইটালিয়ান আলফাবেটতে আছে তা আমরা এগুলিকে কিভাবে পড়ি। এটা যেমন আ, বি, সি, ডি, এ, এফ, জি, আক, ই, এল, এম, এন, ও, পি, কু, আর, এস, টি, ইউ, ভি, জেড। এটা বাংলা, আমরা বাংলা সাহায্য কিভাবে নিতে পারি এটা বোঝার জন্য, কোনটা কি কাজে ইউজ করবে। তা আমরা বাংলা কিছু বর্ণমালা আমি সাহায্য নিচ্ছি, আমরা মনে করি যে এগুলির সাথে অনেকটুকু সিমিলার, কারণ সব শব্দ যে সিমিলার ঠিক তা না। যেমন আমরা আ, ইংলিশে কিন্তু অনেকে এটাকে এ বলে থাকে, সো এই ব্যাপারে খুব সাবধান থাকতে হবে, কারণ জিনিসটা কনফিউজ করা খুবই ইজি। আর আমি জানি যে যখন বাচ্চাদেরকে শিখাতে যাই যদি বলি এটাকে আ, বাচ্চারা এটাই ঢুকে নিয়ে নেয় যেটা আ। আর যখন কোনো বড় কাউকে, শিক্ষিত কাউকে আমি শিখাতে যাই তাদের জন্য আসলে ব্যাপারটা খুবই কষ্ট হয়ে যায়, কারণ তারা সবসময় ইংলিশ এটা শিখে আসছে এটাকে এ বলতে। তো আপনারা আশা করি যে একটু কনফিউশনটা নিজে একটু প্র্যাকটিস করে নিবেন, কারণ এটা 2 দিনের ব্যাপার না কনফিউশনটা দূর করা। তো ইটালিয়ানে যেটা হবে এটাকে হবে আ, তারপর হবে বি, আমি এখানে দিয়েছি ব, তারপর মানে বর যে এখানে ব, হ্যাঁ এখানে ইটালিয়ান আমরা বলি বি, কিন্তু যখন শব্দটা যখন উচ্চারণ হবে তখন ব শব্দটা দিয়ে উচ্চারণ হবে। সেজন্য আমি জাস্ট এখানে বাংলা বর্ণমালাটা রেখেছি ব। তারপর এখানে ছি, ছি, চ অথবা ক, চ শব্দ মানে ছি শব্দটা দিয়ে বাংলা চ অথবা ক শব্দটা যখন আমরা এই উচ্চারণ গুলি ব্যবহার করি তখন আমরা এই ছি লেটারটা ব্যবহার করি। পরে আমরা বুঝবো সামনে যখন আগাবো ইনশাল্লাহ আজকে, তখন বুঝবো যে চ আর ক ডিফারেন্সটা কিভাবে আমরা কখন কিভাবে বুঝবো, কখন চ পড়বো কখন ক পড়বো। দেন হলো দি, এ, এখানে আরেকটা কনফিউশনের ব্যাপার, কারণ ইংলিশে আমরা নর্মালি এটাকে এ বলে থাকি, বাট এটাকে এ বলি আবার এটাকে ই বলি, কিন্তু ইটালিয়ানে এই জিনিসটা একটু ব্যতিক্রম। এখানে আমরা এটাকে বলি এ। তারপর এফ, এখানে আরেকটা জিনিস আমি দেখি যে বাংলা, আমরা যারা বাংলাদেশি, বাংলাদেশিরা এখানে, আমি বাংলাদেশি ইন্ডিয়ান বলবো, হয়তো আমাদের মানে আমাদের কালচারের একটা সমস্যা যে এফ শব্দটা আমরা খুব কম উচ্চারণ করি। যখন আমরা এফ দি কোনো কিছু বলি তখন আমরা একে প বলা স্টার্ট করি,
কিন্তু এখানে এফ আর পর কিন্তু অনেক পার্থক্য। যেমন এখানে আমি যখন এই এফ লেটারটা ইউজ করবো, এফ এ, এটাকে ফ, বাংলায় যে ফ আছে না, ফ, আবার কারণ পটা কিন্তু অন্য লেটার দিয়ে লিখা হয়, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপর জি, জি জ অথবা গ সেম চির মতো দিন, পর আমরা সামনে দেখবো কখন জিতে জ উচ্চারণটা ব্যবহার করতে হয়, আবার কখন গ উচ্চারণ ব্যবহার করতে হয়। তারপর আকা বাংলায় যেটাকে হ হতে পারে, আবার বেশিরভাগ ইটালিয়ান শব্দে আকা শব্দটা অথবা এইচ শব্দটা লেটারটা তেমন একটা উচ্চারণ করা হয় না, এটাই মিউট থাকে। আকা কমে ওতেল, যেমন আমরা আমরা কিন্তু ইংলিশে বলি হোটেল হ, আর ইটালিয়ান বলে ওতেল, সো এটা উচ্চারণ করা হয় না। তারপর এই যে আরেকটি হচ্ছে আমাদের যেটা ভোকালস দেখতে হবে, ই, এটা হচ্ছে ই, এটাকে আমরা যখন ইটালিয়ান পড়বো এটাকে আমরা ই পড়বো না, এটাকে পড়বো এ, ই পড়বো এটাকে, যখন আই আসবে তখন আমরা পড়বো ই। তারপর এলে, ল, এম এ, ম, ম উচ্চারণ যখন আসবে তখন আমরা এম এ লেটারটা ব্যবহার করব। তারপর এন এ, ন, এটা ও, ওতে ওই আছে, এ ব্যাপারে আমাদের কনফিউশনটা একটু কম ফর্চুনেটলি। তারপর এখানে পি আর প, আমি কিন্তু অনেক সময় কথার সময় আমরা বলে দিই যে আমরা নর্মালি বাঙালিরা কোন কোন জায়গায় বেশি ভুল করতে ইউজ টু, সেটা সবার ক্ষেত্রে আসলে অত নর্মাল একটা ব্যাপার, কারণ বাংলাদেশে এক রেঞ্জে পড়াশোনা করে আর এখানে সেটা পুরো ব্যতিক্রম। সো ইংলিশের আসলে খুব মানুষ মিক্স করে ফেলে, এটা আসলে একটু ঠিক করতে হবে, যেহেতু এখন ইটালি, আপনারা ইটালিতে থাকেন, আর ইটালিতে থাকার জন্য যে বিভিন্ন পেরমেসো দি সোজোর্ন গুলো নিতে হয় আপনাদের, কার্তা দি সোজোর্ন বা যে কোনো চিত্তা দি নানসা হতে, সবগুলিতে এখন আপনাদের সার্টিফিকেশন রিকোয়ার করে, তো আপনাদের এই ক্ষেত্রে একটু কষ্টকর হলো শিখতে হবে, কারণ আগের যুগের লোকদের ছিল যে কোনোর ঘুমে তো কথাবার্তা বলতে পারলেই হয়েছে, কাজ করি বাসে আসি শেষ, না এখন আপনাদের আনফর্চুনেটলি ব্যাপারটা আর এরকম না, আপনাদের সার্টিফিকেশন নিতে হবে। আমরা চেষ্টা করব আপনাদেরকে আমাদের ক্লাসের মাধ্যমে সার্টিফিকেশনের জন্য রেডি করা, এটা না যে আমরা আপনাদেরকে সার্টিফিকেট নিয়ে দিতে পারবো, এটা না, জাস্ট আমরা যেটা আপনারা ইটালিয়ান স্কুলে শিখতে পারেন না বাংলার হেল্পে, ওইটা আমরা এই কোর্স গুলোর মাধ্যমে চেষ্টা করবো আর কি। তারপর এখানে আসছি কু, এখানে বেশিরভাগ টাইমে কিউটাকে কু ভাবে পড়া হয়, যে কারণে আমি কু এখানে ইউক উকার দিছি, যেখানে কু, এর, র, এস, স, তারপর তি, ত, ইউ, উ, রসৌকার, রসৌ, আর ভ, এই এখানে হচ্ছে আরেকটা কন্ট্রোভার্সিয়াল লেটার, এটা হচ্ছে ভ, আমি এখানে ভ দিয়েছি কারণ বাংলায় আসলে কোন ওরকম কোন লেটার নাই, কোন বর্ণমালা নাই যে এখানকার ভ সাথে কাছাকাছি যাবে, কারণ এটা যদি আমরা বলি এটা ভ বা মানে বটা কিন্তু খুব ভারী। সেম এখানে যখন আমরা এফ কথা আসি তখন ভুরটাতে কিন্তু সেম সমস্যাটা গুলি পড়ে, যখন আমরা কোনো যে ভার্ব, হ্যাঁ একটা ভার্ব নামের একটা শব্দ আছে এটা ভু দিয়ে শুরু হয়, আমরা অনেক সময় ইংলিশে যেহেতু বার্ব বলে থাকি যেটা ব ইউজ করে থাকি, ব উচ্চারণটা আমরা বাঙালির ব উচ্চারণ ইউজ করাটাই খুব বেশি ইউজ টু, ভ উচ্চারণটা না, যখন এখানে আপনারা খেয়াল করবেন না আমি কিন্তু উচ্চারণ করছি এখানে ভু। তারপর এখানে হচ্ছে জেতা, তো এটা কিন্তু জেতা না, জ হবে না, ঠিক আছে, এখানে আমি বাংলায় যে সেম বলছি কি বাংলায় যে সব যে বর্ণমালা ইটালিয়ান প্রোনাউন্সিয়েশনের সাথে যে মিল ঠিক তা না, আজকে লাইভ সেশনটা ওই কারণে আরো করে আমি আপনাদেরকে মানে মুখে বলে দিচ্ছি, আপনারা আমাকে শুনতে পারছেন না আমার রিয়েল প্রোনাউন্সিয়েশনটা কি, সেটা হচ্ছে এখানে আমি জটা দিয়েছি কারণ মোস্টলি এটা খুব কাছে আসে কিন্তু প্রপার ওটা না, ওটা উচ্চারণ না, এটা হবে জেটা, জ, কিন্তু জ একটু স আর জ সাথে একটু মিল, বাট নট জেট, মানে নরমটা হবে না আর কি। এ পর্যন্ত কি সবার সবকিছু ক্লিয়ার? সবার কি ক্লিয়ার আছে, আমি কি আগাতে পারবো? আচ্ছা, এখানে ইএল ওয়েট তাসিনা, আমরা হচ্ছে রাজিফ হোসেন, তাকে কথা বলার সুযোগ করে দিচ্ছি, সে হয়তো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে, আচ্ছা তাকে খুঁজে পাচ্ছি না, যাই হোক
তো আমি মনে করি সবারই মোটামুটি ক্লিয়ার, কারণ আমি কমেন্ট গুলো পড়তে পারছি। অনেকে আপনারা কমেন্টেও কিন্তু আমাদের জানাতে পারেন যদি কোনো কিছু বুঝতে পারতে অসুবিধা হয়। আচ্ছা, লিখেছে হচ্ছে সি 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 রিনি শিকদার, রুমকে, আপনার মুন্সি, তারা সবাই লিখেছে সি। তো তুমি কন্টিনিউ করতে পারো, আশা মনে করি এই পর্যন্ত সবারই ক্লিয়ার। ওকে ওকে। তো এখানে তো সব সব বর্ণমালা গুলো দেখেছেন, আপনাদের কাছে কিছু মনে হয় যে কিছু বাকি আছে? কিছু তো বাকি আছে না? অবশ্যই অনেকে হয়তো বুঝতে পারছেন, অনেকে হয়তো চেহারা এরকম হয়ে আছে যে কি বাকি আছে আসলে ইটালিয়ান বর্ণমালাতে, কি নাই? কিছু তো একটা স্ট্রেঞ্জ আছে, এখনই আমরা দেখছি সেটা কি স্ট্রেঞ্জ। সি বাকি লেটে আছে চারটা। স্পেনিয়ারা এখানে আই থিঙ্ক কেউ মাইক অন করেছে, রনি ইন্টারাকশন করছিল, উনি বলেছে যে হ্যাঁ কয়েকটা লেটার বাকি আছে আর কি। রাইট, এখনই হ্যাঁ আমরা এগুলো তো বলা হয় লেটের স্পেনিয়ারা, এখন আমরা দেখছি কি কি বাকি আছে। ওকে ওকে, এগুলো হচ্ছে লেটের স্পেনিয়ারা, এগুলিকে আমরা নর্মাল ইটালিয়ানে বলি জেই, কাপ্পা, ডব্লিউ, ভু, এক্স, এপসিলন, আমরা এভাবে পড়ি। কিন্তু ইটালিয়ান ভাষায় জে কে কাপ্পা, জেই কাপ্পা, সরি, জেই কাপ্পা, ডব্লিউ, ভু, এক্স, এপসিলন এর ব্যবহার হয় না বললেই চলে। আর যেসব শব্দ এগুলি ব্যবহার হয় এগুলিকে ইটালিয়ান শব্দও বলে না, ওগুলিকে বলা হয় হচ্ছে প্যারল স্ট্রানিয়ের, মানে বিদেশি ভাষার থেকে ওই ওয়ার্ড গুলি আমরা ইটালিয়ান ভাষায় ইউজ করছি। যেমন আমরা সামনে মানে পরের লেসন গুলিতে যখন আমরা দেখব, যখন আমরা শব্দ নিয়ে পড়াশোনা করব, তখন আমরা দেখব যে কিছু কিছু শব্দ আছে যেটা ইটালিয়ানে ইউজ করা হয় কিন্তু ওগুলি বিদেশি শব্দ, আর ওগুলিতে এইসব লেটার গুলো ইউজ করা হয় আর কি। মূলত যেমন কোয়ালা আছে, কিউই আছে, কিউইতে তো আপনার সবাই চিনেন, একটা একটা ফল, কিন্তু এই ফলের নামটা কিন্তু ইটালিয়ান না। আচ্ছা এই ব্যাপারে আমি আর বেশি ডিটেলসে যাব না। এই পাঁচটি শব্দ হলো লেটের স্ট্রানিয়ারে, এগুলি ইটালিয়ান যে বর্ণমালার যে গ্রুপটা আছে ওগুলোতে ইনক্লুড হয় না। তারপরও অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে কিছু তো একটা বাকি আছে, কারণ কিছু ইটালিয়ান শব্দ যেগুলি মানে বাইরের দেশ থেকে নিয়ে আসা হয়েছে ওগুলিতে এসব লেটার গুলো ব্যবহার করা হয়। ওকে, তো আমরা এই পর্যন্ত তো সবগুলো বর্ণমালা দেখেছি। এই বর্ণমালা কিন্তু দুইটা ইম্পর্টেন্ট ভাগে ভাগ করা হয়েছে, সেটাকে বলা হয় ভোকালি আর কনসোনান্তি। ভোকালি যেটা ইংলিশে হয়তো অনেকে জানেন যে বলে যে ভোওয়ালস, এখন আমরা ইটালিয়ানটা দেখব, ইটালিয়ান ভোকালি। ওকে, এই পাঁচটি হলো ভোকালি, আমাদের ইটালিয়ান বর্ণমালার ভিতর ভোকালি। সেম ইংলিশও এই পাঁচটাই ইউজ করা হয়। এখন আমরা আবার ডিটেলসে দেখব কোনটাকে কিভাবে পড়া হয়। যেমন আ, আকে পড়া হয় আ উচ্চারণে, স্বরে আ। তারপর এটা হচ্ছে এ, এ কে কিভাবে পড়া হয়, এর উচ্চারণে। এটাকে পড়া হয় রস্ব ইর উচ্চারণে, ই। এটাকে পড়া হয় ও, আর এটাকে পড়া হয় রস্ব উ, উ, আ, এ, ই, অ, উ। অনেক সময় যখন ছোট বাচ্চাদেরকে পড়ায় ভোকালি, একটা বিভিন্ন ধরনের গল্প করে পড়ায় আর কি, ফিলাস্তরকে ছড়া দিয়ে আ, এ, ই, অ, উ, এগুলিকে মুখস্থ করানোর জন্য। বাট আই থিঙ্ক এখানে সবাই বড়, কাউকে এখানে ছড়া পড়ানো লাগবে না, ইনশাল্লাহ আমরা আগাতে পারি। তারপর আমরা দেখি কনসোনান্তি। ভোকালি যদি মুখস্থ থেকে যায় ওই পাঁচটি, কনসোনান্তি বলা যে বাকি সবগুলি, যেমন বি, ছি, ডি, এফ, জি, আকা, এল, এম, এন, পি, কু, আর, এস, টি, ভু, জেতা। তো এরা হচ্ছে কনসোনান্তি গ্রুপ। এখন আসি কমে সিলায় চলি ইতালিয়ানো, অর্থাৎ ইটালিয়ান কিভাবে পড়ে, আমরা কিভাবে পড়বো ইটালিয়ানকে। আমরা তো এখন বর্ণমালার ভিতর ভোকালিও দেখেছি, কনসোনান্তিও দেখেছি, এখন এগুলিকে কিভাবে পড়বো। সেখানে আসি আমরা সিলাবের সাইডে, এগুলিকে সিলাবে বলা হয় নর্মালি। যেমন এখানে আমরা কয়েকটা গ্রুপ আছে, এগুলি হচ্ছে কনসোনান্তি এই সাইডে, আবার এই সাইডে হচ্ছে, এটাও কনসোনান্তি সরি, আর এগুলো হচ্ছে ভোকালি। যেমন বি সাথে বা, বি আ বা, বি এ বে, বি ই বি, বি অ ব, বি উ বু, বা বে, বি ব বু। সেম
চিটা এখন না আসে, আমরা চি পরে দেখব, চি অথবা, কারণ আমরা আগে দেখেছি যে চির সাথে চ উচ্চারণটা ইউজ করা হয়, আবার ক উচ্চারণটা ইউজ করা হয়। আমি জাস্ট এখানে আপনাদেরকে পড়ে শুনে এখানে কিভাবে এটা উচ্চারণ করা হবে আমি পড়ে আপনারা জিনিসটা খেয়াল করে দেখবেন। এটা আমরা সামনে ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আবার দেখবো। এটা কা ছে ছি ক কু, একটু স্ট্রেঞ্জ, আমরা পরে দেখবো ইনশাল্লাহ। তারপর এটা দ দি দা দি আ দা দা দি এ দে দে দি ই দি দি অ দ দি উ দু দা দে দি দ দু সেম ফা ফে ফি ফ ফু জি আর চি সেম গা গা জে জি গ গু লালে লি ল লু মামে মি ম মু না নে নি ন নু পা পে পি প পু রা রে রি র রু সা সে সি স সু। আপনারা স এস এর উচ্চারণটাও প্লিজ ফলো করে দেখবেন। আমি কিন্তু স পড়ে পড়ছি বাংলা, আমি আমি আবার খালি বারবো হচ্ছে বাংলাদেশিরা এই জিনিসটা ভুল করে, কারণ বাংলাদেশিরা বলতে কি আমার বাবা চাচা মামা সবাই ভুল করে, সো এটাতে আর আসলে লজ্জার কিছু নাই। এটা আমার মানে বায়োলজিক্যাল একটা প্রোনাউন্সিয়েশনের ব্যাপার আছে, ওইটাই হচ্ছে এফেক্ট করে। বাট আস্তে আস্তে এগুলি ঠিক হবে আপনাদের, আমরা আছি এখানে আপনাদেরকে সাহায্য করতে এগুলিকে রাইট ভাবে প্রোনাউন্স করার জন্য। তারপর এখানে তা তে তি ত তু ভ, এই যে এখানে ভ, আমি কিন্তু ভ পড়ছি, ভা ভে ভি ভ ভু সেম জেতা যা জে জি জ জু। আমি বারবার আমার মানে মাউথ কে ইন্ডিকেশন করছি যাতে আপনারা আমাকে ফলো করে দেখেন যে আমি এটা কিভাবে পড়ছি, কারণ আমরা সেম বাংলাদেশিরা আপনারা সবাই আমরা সবাই অনেক সময় এগুলিকে ভুলে বা বে বি ব বু এভাবে বলে ফেলি, বা জেটের সাথে যা জে জি জ জু, যেটা কমপ্লিটলি রং। হ্যাঁ এখানে হবে বা বে বি ব বু, সেম এফ এফ নিয়ে ভুল হয়, এফ কে অনেক সময় পড়ে পড়ে ফেলে প, কিন্তু এটা প হবে না, যেমন প তে কিন্তু পি আছে, এটা হবে ফা ফে ফি ফ ফু, যেমন ফারফাল্লা অর্থাৎ প্রজাপতি, ফারফাল্লাকে অনেক সময় ভুলে বলে ফেলা হয় যে পারপাল্লা, কিন্তু এরকম ভুলগুলো হয়। আর এগুলি কিন্তু যখন আপনারা এক্সাম করবেন, যখন পরীক্ষা দিবেন, তখন এগুলি কিন্তু কাউন্ট হবে, যার কারণে আমি খুব ইয়া করে এগুলি বলছি। তা আমরা সামনে যাই, তো এখানে সেম আমি কিছু তাসিনা তুমি একটু ব্যাক যেতে পারবা আগে স্লাইডটাতে? ব্যাক নেওয়ার জন্য হ্যাঁ আমি কিছু যুক্ত করে দিচ্ছি, তাহলে হয়তো অনেকের আরো বিষয়টা বোঝাটা ক্লিয়ার হবে। আগেরটাতে হ্যাঁ 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 আচ্ছা সমস্যা নেই, আমরা কিন্তু সামনে গেলে আরো লেটার পাবো, আমি এখানে আমি কয়েকটা ওকে দিয়ে রেখেছি। আচ্ছা ঠিক আছে, ওকে কন্টিনিউ করো, ওকে পারফেক্ট, লাস্টে দেখবো আমরা। হ্যাঁ কোন কি স্পেসিফিক লেটার নিয়ে সমস্যা, তাহলে আমি ওগুলিতে কনসেন্ট্রেট করব। না 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 তুমি হচ্ছে কন্টিনিউ করো, আমরা লাস্টে দেখবো আর কি, সমস্যা নাই, যেহেতু ক্লাসটি অনেক অনেকটুকু বাকি আছে এখন পর্যন্ত, সো আমরা আশা হ্যাঁ করি ক্লাস পাবো। আজকে হয়তো প্রথমে বলতে ভুলে গেছি, আজকে ক্লাস কিন্তু একটু লম্বা হবে, তো সবাই ধৈর্য ধরে দেখবেন। আজকে চেষ্টা করবো আপনাদেরকে বানানটা পুরাটা ধরিয়ে দিতে, আর ইনশাআল্লাহ। যদি কোনো কারণে টায়ার্ড হয়ে যান তা আবার রিকোয়েস্ট করবো যে সামনে আবার এসে, যেহেতু রেজিস্ট্রেশন থাকবে তো যতটুকু দেখেছেন তারপরের টুকু আবার দেখবেন, কারণ যেহেতু আমরা লাইভ করছি, লাইভ স্ট্রিমিং আমাদের জন্য একসাথে বুঝিয়ে দেওয়া বেটার হয়। আবার যারা ফলো করছেন তারা আগামী আজকে এক পিস ফলো করতে পারেন, কালকে আবার আরেক পিস ফলো করতে পারেন, ওটা তো কোনো সমস্যা নেই। যদি আপনারা আমাদের সাথে 1 ঘন্টাও যদি থাকে, 1 ঘন্টা পুরোটা যদি স্ট্রিমিং এ থাকেন, তাহলে আপনাদের কোনো ভুল কোনো কোনো কিছু যদি না বুঝে থাকেন, তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আর কি, এটাই হলো অ্যাডভান্টেজ। সেম আমরা এখানে বা বেবি বাবু যেখানে আমরা আগে দেখেছি, আমি ওকে এখানে আমি কিছু এক্সাম্পল দিয়ে রেখেছি, যেমন বি আ বা বানানা বি এ বে পে বেফানা কিছু এক্সাম্পল, বি ই বি বি চি ক্লেটা বি অবু বোতে বি উ বু বুয়ে। এখানে কেউ যদি বাংলায় কোনো শব্দ না বুঝে থাকে, যার কারণে ইমেজেস দিয়ে রেখেছি, আর যে কোনো ছবি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ,
কেউ যদি না বুঝে থাকে ছবি দেখেও বুঝতে পারবে যে এই শব্দটার মানেটা কি। তাহলে যারা একদম টোটালি ইংলিশ জিরো থেকে জানেন, তারা আস্তে আস্তে শব্দগুলো মুখস্থ করা স্টার্ট করতে পারবেন, যে এটাকে এটা বলে, ওইটাকে এটা বলে। ওকে, এটা হচ্ছে চর, যে বিষয় চতে যখন উচ্চারণ করা হয় বা কতে উচ্চারণ করা হয়। এখানে ছি লিখে রেখেছে, এটা একটা এক্সাম্পল। চাও, চেয়েছি, চেলো, চকরাত, চুচ, কানে ফোরকেটা, কিয়াবে, কোকা কলা, কুচিনাম, এগুলো আমরা আরেকটু সামনে আবার ডিটেলস এ দেখছি। এখন আমি জাস্ট কিছু সিল্লাবের অংশটা সবাইকে কুইকলি দেখিয়ে দিচ্ছি, যে কিছু এক্সাম্পল সহ কিভাবে পড়তে পারে। যেমন দা দা দাদো, এখানে আবার দো আছে, দাদো, দেলফিনো, দিভানো, অর্থাৎ সোফা, দোন, দোলো, দোলনা, দুয়ে। আমি এখানে একটু তারা তাড়াতাড়ি করে চলে যাব, আর তাহলে নাহলে আমাদের আজকে লাইফটা খুব বেশি লং হয়ে যাবে। এখানে আমি শুধু কিছু কিছু ইম্পর্টেন্ট লেটার গুলোতে এখানে থামছি। যেমন কু, কুটাকে আমরা কু পড়ে, এখানে যে যদি খেয়াল করে দেখেন সবগুলোতে কি ইউটা আছে। হ্যাঁ, ইটালিয়ানে কোনো শব্দ কিউ আর আ থাকে না, সাথে কিউ আর এ থাকে না, সাথে সবসময় কি ইউ আ, কি ইউ এ, কু উ ই, কুই, কু অ, কু উ অ, কো। যেমন কোয়াডার্নো, চিঙ্কুয়ে, লিকুইডো, এটা একটা ব্যতিক্রম সাইট। এগুলি সেম সবগুলি আমি স্লাইড চলে যাচ্ছি। যেমন এস এ সা, এখানে আমি আবার একটু থামি, যে যার কারণে আমার উচ্চারণটা যদি আপনারা শুনেন তাহলে আরো বুঝবেন। যেমন এস এ আ সা, সালমোনে, এস এ সে, সেরপেন্টে, এস ই সি, সিরেনা, এস ও সো, সোলে, এস উ সু, সুক্কু। এখানে অ্যাকচুয়ালি জুসের ছবি, যেটা ঠিক ক্লিয়ার আসছে নাই, কিন্তু সুক্কু, সুক্কু অর্থাৎ জুস। এটা সেম টি, এখানে এখানে আমি একটু থামি। যে আগে বলছিলাম যে ভু, এটা খুবই একটা বাংলাদেশিদের জন্য খুবই সমস্যাকর লেটার, এটা এটা পড়তে শিখতে একটু টাইম লাগবে। তো এখানে ভু আ বা, ওকে, বা বাজো, ভু এ ভে, ভে ভেস্তিত অর্থাৎ কাপড়, ভু ই ভি, ভিতে, কাচ্চা ভিতে, যারা ফ্যাক্টরি গুলিতে কাজ করেন এই জিনিসটাকে খুব ভালো চিনুন। ভু অ বো, বোলপে অর্থাৎ শিয়াল, ভু উ ভু, ভুলকানো। সেম জেড, জেড হচ্ছে আরেকটা ব্যতিক্রম, খুবই সমস্যাকর লেটার আমাদের বাংলাদেশিদের জন্য, সেটা হচ্ছে যা। আপনারা খেয়াল করবেন আমি কিভাবে শব্দগুলো উচ্চারণ করি। জেড আ যা, যাইন, জেড এ জে, জেব্রা, জেড ই জি, জিও অথবা জিয়া, আঙ্কেল আন্টি। হ্যাঁ, জিও জিয়া, নট জিও জিয়া, অনেকে অনেকে ইও ছন তুয়া জিও, এটা টোটালি কিন্তু রং, জিও বলতে হবে না, বলতে হবে জিও, জ। জেতা অ জ, জর, জেতা উ জুক্কা, মিষ্টি কুমড়া। কখনো মার্কেটে গেলে বলবেন না যে মিসেরু না জুক্কা, নো নো জুক্কা, জুক্কা, জ, জুক্কা। ওকে, এই পর্যন্ত একটু কিছু রনি কোনো মেসেজ নাও। দেখো এখানে আমরা কিন্তু পরের চ্যাপ্টারে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ, অনেকে জানতে চাচ্ছে যে এখানে হচ্ছে মানে একটু স্লোলি বলতে যাচ্ছে, এই কয়েকজন লিখেছে এখানে, যা একটু স্লোলি বলে ভালো হবে। আসলে আমাদের ক্লাসটি তো আসলে হ্যাঁ একটু যদি স্লোলি বলতে পারো, আর যেহেতু আজকে ক্লাসটি একটু মানে অনেক কিছু নিয়ে গঠিত, সেক্ষেত্রে তোমাকেও শেষ করতে হবে, সো হ্যাঁ যতটুকু সম্ভব সেটা হ্যাঁ ঠিক। স্লোলি। আসলে আমি এটাতে একটু খুব ফাস্ট চলে যাচ্ছিলাম, কারণ এগুলি হচ্ছে কিছু সিম্পল গুলি, কিছু সিম্পল শব্দ, যেমন বা, বেবি, ববু, নানেনি, ননু, এই সিম্পল যেগুলি যেভাবে পড়তে হয়, ওই কারণে আমি এটাতে ফাস্ট চলে যাচ্ছিলাম। কারণ এখানে অনেক সময় এখন যদি কেউ কোনো সাইট যদি না বুঝে থাকে, আমরা আবার লাস্ট যদি আবার আসবো, যেহেতু আমাদের কাছে স্লাইড গুলো আছে, কোনো সমস্যা নাই। আর আমি
এই সেক্টরে সবাইকে খুব অ্যাটেনশন ক্রেভ করছে সবার। এখানে আসলে আমরা ব্যতিক্রম সাইডে চলে যাচ্ছি ইটালিয়ান মানে পড়ার। আগের গুলো সবচেয়ে সিম্পল গুলি ছিল, আমরা সিম্পল গুলি দেখেছি। অবশ্যই জানাবেন, আমরা আবার পরে আসবো। রনি ভাই আসসালামু আলাইকুম। ওই ফেসবুকে অনেকে কমেন্টস করছে জেড এর উচ্চারণ, জেড দা উচ্চারণটা জানতে চাচ্ছে একটু আপা, এটা যদি বলে। হ্যাঁ, ফেসবুকে অনেকে কমেন্টস করছে। ওকে, ধন্যবাদ তপন ভাই। আচ্ছা, তুমি জেড এর উচ্চারণ, আচ্ছা সমস্যা নাই, আমি তো আমরা তো বললাম যে আমরা লাস্টে আবার হচ্ছে ব্যাক এসে আপনাদেরকে বোঝাবো আর কি। ওকে, তো ইনশাআল্লাহ না আমি আবার বুঝিয়ে দিই। হয় কি, আমরা যখন লাইভটা করি, যখন আমাদের স্টুডেন্টসরা আমাদেরকে দেখে, এটা আসলে প্রযুক্তির একটা সমস্যা। লাইভটা কিন্তু একটু পরে যায়, আমরা আমরা যদি কেউ করি খেয়াল করে দেখি, লাইভটা কিন্তু আমাদের থেকে পিছনে, ফেসবুক এর লাইভ আমাদের থেকে পিছনে, যার কারণে হয়তো তারা শুনে নাই। আচ্ছা আমি আবার এখানে বলছি, যদি ইন কেস কেউ না শুনে থাকে। তুমি জাস্ট এটা একটু বলে দিও যে আমাদের যে ভোকালি গুলো আছে তোমার সাথে সংযুক্ত, আমি জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যে ইটালিয়ান ভাষাতে 5টি ভোকালি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে যে ছোটবেলাতে আমরা পড়েছি হচ্ছে আকার, ঋষিকার, একার, এরকম। কিন্তু আটা হচ্ছে আকারের মতো, আকার মতন আকার। হ্যাঁ, এই যে আর আমরা, এই যে হ্যাঁ, এখানে আমি কিন্তু স্লাইড আগুলোতে দিয়ে দিয়েছি। কেউ যদি সামনে স্লাইড চায় আমার কাছে, অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারবে। যেহেতু এখানে পুরো যে পুরো প্রেজেন্টেশন যেটা আছে, এটা কিন্তু আমার নিজের তৈরি করা, কোনো বই থেকে নেয়া না। কারণ আমি যেটা দেখেছি, আমি যখনই পড়াই, আমার যে বইগুলো আছে আমার ওগুলি মোটেও ভালো লাগে না। মনে হয় যে তারা ঠিকভাবে কমপ্রিহেন্সিভ না, স্পেশালি বাঙালিদের জন্য। আমার কাছে মনে হয় যে তারা খুব, জানি আমার কাছে ভালো লাগে না, আমার ভৌগোলিকই পড়াতে ভালো লাগে না, যার কারণে টোটালি আমি নিজে ক্রিয়েট করি। সবসময় যখন বাচ্চাদেরকেও পড়াইছি, আমি হাতে লিখে লিখে করাইতে হয়েছে, আমার বইগুলি ভালো লাগতো না। তো এখনো আমি একদম টোটালি নিজের হাতে বানানো প্রেজেন্টেশন। এটা আপু জ্বর জ্বর কি? জ্বর, ওকে, জ্বর নর্মালি জেড ও ইটালিয়ান বেশি কোনো শব্দ নাই। জ্বর হচ্ছে একটা কার্টুন নাম অ্যাকচুয়ালি, যখন আমরা ছোট ছিলাম তখন জ্বর নামের একটা কার্টুন খুব ফেমাস ছিল। তো যখন যে জ্বর, যখন বেশিরভাগ টাইপে কোনো এক্সাম্পল দিতে চায়, তো জ্বরটা ইউজ করে আর কি। তখন যখন আমরা ছোট ছিলাম, এই জ্বরটা দিলে আমাদের মাথায় ক্যাচ করতো। তো এটা মূলত হচ্ছে যে আপনাদের বুঝার জন্য যে কিভাবে উচ্চারণটা করতে হবে, দ্যাটটা জ, বুঝতে পারছেন? যদিও তো জো যে চিড়িয়াখানা যেটা, এটা তো হয়, আমি শুনতে পাচ্ছি না আসলে, একটু কি সাউন্ড কি একটু কি কথা। আচ্ছা উনি বলেছে যে হচ্ছে জ দিয়ে, যেমন আমরা তো ইটালিয়ান ভাষায় পড়ি না যে হচ্ছে ল জ, মানে উনি বলতে চাচ্ছে যে ওইটাও তো হয়, কিন্তু এই জ্বর এটা দিয়ে মিন করেছে যে আমরা ছোটবেলা যে কার্টুন দেখি না, কার্টুনের একটা নামের বলতে পারি আমরা হ্যাঁ, কার্টুনের যে মেন নায়ক জর্র, জ্বর, রাইট, একটা ক্যারেক্টারের নাম আর কি। আর এই জেতা অ অ দপ্য অ যদি থাকে সেটা হচ্ছে জ, সেটা হচ্ছে মানে চিড়েখানা বোঝানো হয় আর কি। উনি এটাই জানতে চাচ্ছিল। আচ্ছা জেব্রা, না 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 না, লজ্জ মানে ওই যে চিড়িয়াখানা যে আমরা বলি না। লজ্জ, হুম ওকে, হুম ওইটা আসলে আমি দিই নাই। জ, হ্যাঁ জ, ওটাও বলা যায় জ ও, ওটা আসলে খুব লম্বা, তো এটা একটু পার্টিকুলার নাম, যার কারণে আমি দিই নাই। সিম্পল গুলি দিতে চাইছি, আস্তে আস্তে আমরা যাব পার্টিকুলার গুলিতে। প্রথমে সিম্পল দিয়ে শুরু করি, তারপর যাব একটু কঠিন গুলোতে। ওকে, তো আমরা আগাই এখন নাকি? হ্যাঁ হ্যাঁ, অগ্রসর হও ইনশাল্লাহ। ওকে, অন্যান্য বানান ও উচ্চারণ। তো প্রথম আমরা আসি কথা বলতে, পারলে কোলে দোপ্পিয়া, অর্থাৎ যুক্তাক্ষর। এখানে আমরা, রনি, আমরা কিছু ভলান্টিয়ার্স নেই এখানে। কেউ যদি পড়তে চায়, একটু কেউ হাত তুললে ভালো হয়, আমি তাকে নিয়ে পড়ে দেখি। কেউ আছে যেগুলি পড়তে রাজি? একদম নিউ কামার, এমন না যে কেউ খুব ভালো ইটালিয়ান জানা লোক, কিন্তু আমরা এখানে দিব না ভলান্টিয়ার হিসেবে। যারা একদম নতুন জিরো থেকে স্টার্ট করছেন, তাদেরকে চাই আমরা ভলান্টিয়ার হিসেবে। আচ্ছা জাবেদুর রহমান, আপনাকে পড়ার সুযোগ দেওয়া হলো, আপনি হচ্ছে পড়তে পারেন, তারপর আমরা ধীরে ধীরে সবাইকে সুযোগ দেবো যারা হচ্ছে আপনাদের হাত তুলেছেন। আচ্ছা ওকে, আপনি পড়েন। আচ্ছা, কয়জন হাত তুলেছে? এখানে রয়েছে তোমার কয়েকজনের মতো, রয়েছে 4-5 জনের মতো রয়েছে তোমার। এটা কিসের দাগ আসলো? লাল দাগ কিসের আসছে? এটা কি
কেউ পেন দিয়ে আঁকিয়েছে আর কি, এই জন্য লাল দাগটা এসছে না। ভাই দয়া করে কেউ পেন নিয়ে ঢুকবেন না স্কিনে, তাহলে কি স্কিনটা হলো আপনার প্রবলেম করে, তাহলে ওই ম্যাডামের সমস্যা হবে। ওকে দয়া করে কেউ প্যান নিয়ে ঢুকবেন না, আপনারা শিখেন আমরাও শিখি। আচ্ছা যে যে লাল দাগটা দিয়েছি সে রিমুভ করে দিতে পারে সহজে, এটা ব্যাটার। আপনি যে লাল দাগটি দিয়েছেন দয়া করে এটা রিমুভ করে দিবেন, কারণ আসলে এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছি কিন্তু প্রায় 600 মতো মানুষ। তো আপনাদের এখানে ফ্রিতে আমরা চেষ্টা করছি সবাইকে পার্টিসিপেট মানে অংশগ্রহণ করানোর জন্য। তো এখন আপনারা আসার পরে যদি আসলে কিছু ধরনের সমস্যা ক্রিয়েট করেন তাহলে কিন্তু অন্য যারা আছে তারা কিন্তু সমস্যার মধ্যে পড়বে। তো দয়া করে যে এই দাগটা দিয়েছেন একটু আপনি হচ্ছে এটাকে ক্যান্সেল করার ট্রাই করেন যদি সম্ভব হয় আর কি। আর যারা ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের ক্লাসটি সরাসরি হচ্ছে সেক্ষেত্রে আসলে আমরা কিন্তু অনেক সময় কিছু টেকনিক্যাল সমস্যা থাকলে আমাদের সেগুলো লাইভের মাধ্যমে সমাধান করতে হয়। তো সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা সবাই দেখবেন, আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকলো। আচ্ছা যে করেছে সে তাকে ইনস্ট্যান্ট টাইম দেই এটা রিমুভ করার, আমরা ইনস্ট্যান্ট ভলান্টিয়ারদেরকে নেই। হ্যাঁ হ্যাঁ তুমি কন্টিনিউ করতে থাকো তাসিনা, এখন এটার জন্য আসলে ওয়েট করা যাবে না। হ্যাঁ পাঁচ জনে তোমার হচ্ছে হাত তুলেছে, তো আমরা প্রথমে তো কথা বলার সময় কয়টা শব্দ, চারটা, ওকে সাতটি শব্দ, দেন এখানে মেক ভলান্টিয়ার্স আছে সেটা একটু দেখবে আগে, মেয়ে যত লেডিস ফার্স্ট একটা মেয়েকে দিয়ে শুরু করি। আচ্ছা এখানে রুমকি নামে একটা মেয়ে আছে তাকে সুযোগ দিচ্ছি। হ্যাঁ তারপরে ওকে ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রুমকি আপু। এই যে শব্দটা প্রথম প্রথম শব্দটা বাবু 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 টেনিস 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 মাম্মা মাম্মা ওকে বললো, এখন আমরা আরেকজন ভলান্টিয়ার নেই। ওকে দয়া করে কেউ হচ্ছে বাইরে থেকে আপনাদের এটাকে আনমিউট করবেন না, সবাই মিউট থাকবেন দয়া করে, যা যে কথা বলে তাকে কথা বলতে দেন। আপনাদের সুবিধার্থে কিন্তু সবাইকে আমি হচ্ছে এই সুযোগটা দিয়েছি, এখন যদি আপনারা এটা মানে আনমিউট করে রাখেন তাহলে কিন্তু পরবর্তী ক্লাস আসে সবাইকে আমি মিউট করতে রাখতে বাধ্য হব। সো আমি মনে করি সবাই আপনারা অনেক ভদ্র, আমরা যেভাবে বলি আমাদের আপনাদের জন্য কিন্তু ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। সো আপনারা যদি কিছু সমস্যা করেন সেক্ষেত্রে অনেকেই সেক্ষেত্রে মানে সমস্যার মধ্যে পড়বে। তো দয়া করে কেউ আনমিউট করবে না কথা বলতে চাইলে, এই যেমন এখানে দেখতে পাচ্ছেন পাঁচ জনে কথা বলতে চাচ্ছে তারা কিন্তু তাদের যে স্পিকারটা আছে সেটা কিন্তু অফ করে রেখেছে, তো আমরা কিন্তু সবাইকে সুযোগ দিব। আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি রাজীব হুসাইন আপনার কাছে। বললো নন্ন নন্না নন্না ওকে ওকে, তারপর আরেকজন জাবেদুর রহমান গাতো আনেলো আনেলো গুড। আর কেউ আছে? হ্যাঁ সাইফা আলম তাকে জিজ্ঞেস করবো এখন। আচ্ছা সে যেটা ইচ্ছে সেটা পড়ুক। হুম হুম আপনি আবার রিপিট করতে পারেন সমস্যা নাই। ওনাকে পাচ্ছি না, যাই হোক আর অন্য জনকে আমরা নিচ্ছি, লিমন আহমেদ। হ্যাঁ লিমন আহমেদ আসসালামু আলাইকুম। বাবু টেনিস মাম্মা এই জিনিসটা আসলে একটু সমস্যা কর আর কি, এটা কি মানে সম্পূর্ণ সবগুলো স্লাইডের মধ্যে দাগটা পড়ে গেছে না, আমি ওইখান থেকে আসলে রিমুভ করতে পারতেছি না, এটা কিভাবে করবো বুঝতেছি না আমি আসলে। সবার এখানে অপশন এটা আছে কিন্তু এটা পরবর্তী ক্লাসটিতে আমাদের আসলে দেখতে হবে, আসলে এটা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আমাদের ক্লাসের পরিবেশটা কিন্তু একজনের কারণে নষ্ট হয়ে গেছে আসলে। আচ্ছা রাজীব ভাই আপনি মনে বলতে চাচ্ছেন কিছু? আবারও করছে ভাইজান, আমি বলতে চাচ্ছিলাম যে সবুজ কালারের দাগ আছে পরিবেশে, হয়তো সে বুঝতে পারছে না তার অজান্তেই হয়ে গেছে। আপনি একটু তাকে বুঝিয়ে বলেন যে এই অপশনটা এই জায়গায় গেলে আপনি পাবেন, তাহলে ওই হয়তো বুঝতে পারবে। ভাইয়া যে দাগাচ্ছে তার নাম নিশ্চয়ই আসবে সামনে স্ক্রিনের সামনে, আমি আসলে দেখতে পাচ্ছি না আসলে এই যে কারণে সমস্যাতে পড়তেছি। সত্যি কথা বলতে আমি জুম ইউজ করতে এত বেশি ইউজফুল না, সো ধীরে ধীরে আমিও এগুলোর অপশন গুলো জানতেছি। সো সাইফুল ইসলাম, আচ্ছা কেউ কি জানেন যেটাকে কিভাবে হচ্ছে এই মুভ করতে হবে কেউ কি বলতে পারেন?
এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে মনে হয় একটা গোমা সিস্টেম আছে, কানচেল্লা ইনপোর্ট পেন্ডানেলা, এটা কি তুমি দেখাচ্ছো তাসিনা? হ্যাঁ এটা আমি দেখাচ্ছি, সেটা আমি দেখাচ্ছি, ট্রাই করছি যে কোন গোম্মাদি করা যাচ্ছে কিনা, কিন্তু গোম্মা তো এখানে আমার এখন কি করার। তুমি হচ্ছে কাজ করো, এইভাবেই কন্টিনিউ করো, অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে তো কি করা যাবে এখন। ওকে আমি আর কন্টিনিউ করি, যদিও সমস্যাটা আমার থেকেও বেশি, যারা স্টুডেন্টস আমাদেরকে ফলো করছে তাদের এই সমস্যাটা বেশি হবে। তারপরে চেষ্টা করি সবাই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা চেয়েছি সবাইকে একটু ইন্টারঅ্যাক্টিভ করতে, সবাইকে কথা বলার সুযোগ দিতে, বাট আশা করি আমরা সামনে আরেকটু ভালোভাবে এটাকে ম্যানেজ করতে পারবো আর কি। তো এটা আমাদের জন্য আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো এক ধরনের এক্সপেরিমেন্ট। তো আচ্ছা আমরা এখন আসি ফিলাস্ত্রক্ষা দিলে দোপ্যে, তো আমি একটা ছড়াই নিয়েছি দোপ্যের, আমি এখানে পড়ছি, আপনার আমি যেভাবে পড়ছি এটা আপনারা ফলো করবেন আর কি, আমার উচ্চারণটা ফলো করবেন। ওকে, লা পালা এপেরস পালারে। ওকে, এখানে আপনারা শুনছেন আমার এলটা, হ্যাঁ, লা পালা এপেরস পালারে, এ লা পাল্লা এপের জোকারে, ইল পাপা এপের প্রেগনা প্রেগারে, এ লা পাপ পা এপের মঞ্জারে। পাপা হচ্ছে যেটা গির্জা থাকে পোপ, আর পাপ্পা হচ্ছে বাচ্চাদেরকে যে খাবারটা দেয় ওটাকে পাপ্পা বলা হয়। সো আমরা এখানে বাবার থেকে দূরে থাকবো, এখানে বাবা হলে এখানে আচ্ছেন তো সুলা আ আসতো, এখানে এটা নাই, এটা হচ্ছে পাপা আর একটা হচ্ছে পাপ্পা। কোল্লা পেন্না সি স্ক্রিভে, কি এ ইন পেনা নন দিদে, ই পানি দাল ফোরনাইও এই পানি দাল মির্চাইও, la sera è dopo il mattino e la serra è nel giardino, la rosa ha più di un colore e a volte è rossa ed ha sempre odore, alle sette mi levo e se ho sete bevo. Ok, alle sette, alle sette mi levo e se ho sete bevo, sette note per cantare e la notte per sognare, nono viene dopo l'ottavo e mio nonno si chiama Gustavo. So ami chorata filastro korche chora eta ke choose korechi ami nije porar jonno jate apnara khyal kore dekhen je kon ta kibhabe ekta shobdo thakle kibhabe eta ke uchcharon kori ami ar dutto shobdo thakle otake kibhabe uchcharon kori. So asha kori ekhane jara bujhte parenni tader jonno clear. Okay, এখানে আমি আসলে আরেকটা ইন্টারঅ্যাক্টিভ সিস্টেম অবলম্বন করতে চেয়েছিলাম, সেটা হলো ইন্টারঅ্যাক্টিভ একটা অ্যাপ করতে চেয়েছিলাম যেখানে দেখতাম যে সবাই কিভাবে লিখেছে শব্দগুলো। তা আমি যেটা প্রথম বলেছিলাম এই শব্দটা কিভাবে লিখে, তো ইন মেইন টাইম তুমি এটা ঠিক করতে করতে আমি দেখেছি অনেকে ফেসবুকেও কমেন্ট করা স্টার্ট করেছে, যা আমাদের ইন্টারনাল সমস্যা হলো মানুষ কিন্তু ঠিকই অ্যাক্টিভ, তার কথা জিনিসটা আসলে খুব ভালো লাগছে। আমি জানি না আসলে এখানে তিনজন হ্যান্ড রেজ করেছে, তুমি কি সেটা দেখতে পারবা রনি? হ্যাঁ, এখানে তোমার আছে হচ্ছে তোমার জাহিদুল ইসলাম, আমি তাকে, আচ্ছা আচ্ছা, আমি তো হচ্ছে হয়ে গেছে, দাঁড়াও সমস্যা নাই। এখন কেউ যদি এখানে লিখতে চায় সবাই চ্যাটে লিখবেন, কারণ এখানে যেহেতু লিখার ব্যাপারটা আছে। ভিডিওটা হয়তো আমাকে দেখা যাচ্ছে না, ওকে তোমার ভিডিওটা অফ করা আছে, আমি মাত্র অন করেছি, দেখা যাচ্ছে? ওকে, যারা হ্যান্ড রেজ করছেন তাদের থেকে পরে নিব, এখন যারা কমেন্টে লিখেছেন তারা দেখবেন যে আসলে কার উত্তর সঠিক হয়েছে। ঠিক আছে, তো প্রথমে আমরা আসি, এটা হলো জোকাত্তর। হ্যাঁ, এভাবে হচ্ছে জোকাত্তর লিখার সঠিক ওয়ে। তারপর জেলাতো কিভাবে লিখে, হ্যাঁ জেলাতো সবাই একটু লিখা ট্রাই করেন, জেলাতো ইতিমধ্যে কেউ যদি লিখে থাকে, আমরা যেহেতু ক্লাস আগাতো আমি দিয়ে দিচ্ছি জেলাতোটা এভাবে লিখে, যে রাইট লিখেছে তো তাকে থামস আপ, আর যে ঠিক করে লিখে নাই, রিমোট কন্ট্রোল অবিয়াস কি, হ্যাঁ আমাকে পারমিশন দাও এটা।
ওকে অ্যাপ্রুভ ওকে পারফেক্ট ওকে যারা ইতিমধ্যে রাইট লিখেছে তাদের জন্য আমি আবার বলছি থামস আপ আর যারা ভুল লিখেছে তারা আজকে থেকে শিখে নিবে আর কি তো এটা হবে মাকিনা মাকিনা এভাবে লিখে তারপর হলো চকোলাতো এখানে কিন্তু খেয়াল করবেন চকোলাতোটা হ্যাঁ চকোলাতোটা আমি কিভাবে লিখেছি চি ও ও চি ই ও চো খো এখানে আমার উচ্চারণ কিন্তু ভিন্ন চো হ্যাঁ চকো একই শব্দ উচ্চারণ দুইটা কিন্তু ভিন্ন চকোলাতো এখানে এটা হবে কামি ইচ্ছা এখানে কা সি আ কা এখানে আবার চি ই আ কিন্তু আমি উচ্চ পড়ছি কামি ইচ্ছা আবার এটা হলো কাজা তো কাজা কিভাবে লিখে কাজা লিখে এভাবে চি আ এফ আ কাজা তো এখন আমরা দেখি ক আর ছ এই যে এখানে আপনারা এই যে এই কয়েকটি শব্দের মাঝে বুঝতে পারছেন ক আর ছ আমি কিন্তু লেটার কিন্তু একইটাই ব্যবহার করেছি ছি সেম গ আর জ লেটার কিন্তু আমি ব্যবহার করেছি জি এই চেহারা কয়জনের হয়েছে দেখি এখানে থামস আপ করেন হ্যান্ড রেজ করেন দেখি আমি এই চেহারাটা কয়জনের হয়েছে এনিওয়ে জারি হয়ে থাকুক এই চেহারা এখনই আমরা এটার মিস্ট্রিটা সলভ করব কিভাবে পড়বো এটা দেখবো তো প্রথম যেটা আমরা করব সেটা হচ্ছে ভোকালি আমরা জানি যে আমাদের ভোকালি হচ্ছে আ এ ই অ উ আ এ ই অ উ কে দুইটা ভাগ দলে ভাগ করব দুইটা গ্রুপে নর্মালি এটা যখন আপনারা ইটালিয়ানদের কাছে পড়তে যাবে এটা তারা করে না সচরাচর এটা শুধুমাত্র আমি একটা টেকনিক অবলম্বন করেছি যাতে মানুষকে বুঝাতে আরো ইজি হয় তো প্রথম যে দল আমি ভাগ করেছি ভোকালি গুলো এখানে আমার নিজের ভাগ করা না এগুলিতেই ইউজ করা হয় ওভাবে প্রথম দল হচ্ছে আ অ উ আর দ্বিতীয় দল এ ই ওকে প্রথম দলে কারা আছে প্রথম গ্রুপে আ অ উ দ্বিতীয় গ্রুপে আছে এ ই এখন আমরা আসি চ শব্দের উচ্চারণ তো প্রথম দলের এতে আসি আগে আমরা ঠিক আছে আ অ উ হ্যাঁ আপনারা দেখছেন আ অ উ যখন আমি চা পড়ি বাংলাতে যেটা চয়াকা চা চা তখন আমি কিন্তু প্রথম যেগুলি পড়বো চি ই এখানে ইটা কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি চি ই আ যখন আমি দেখবো চির সাথে এখানে মাঝখানে আই আছে পরে আছে আবার আ হ্যাঁ মানে আ বলতে আ আছে অ আছে আর উ আছে প্রথম গ্রুপের ভোকালি গুলো আছে তখন আমি এটাকে পড়বো চা সেম এখানে আমি কিন্তু পড়ছি চাম্বেলা এখানে আপনারা বিভিন্ন বারে গেলে খেতে পারেন এটা একটা ইটালিয়ান ডেজার্ট সেম চি অ প্রথম প্রথম গ্রুপের এই একটা ভোকাল অ চি যখন আমি দেখবো চি ই অ তখন পড়বো ছ প্লাস আমি যখন চক্ষু এই যেমন চক্ষুলাতো হ্যাঁ চক্ষুলাতো শব্দটাতে এখানে আমি যে চি ই অ চ এখানে আবার ক ইউজ করতেছি এটা আমরা সামনে দেখবো যখন আমরা ক উচ্চারণের পড়াটা পড়বো সেম চি ই উ ছু চু ছ এই যে আমি কিন্তু এখানে নর্মালি লেখা ছাড়াও আমাকে যদি কেউ বলে চুচ্ছ যারা এখানে দাদা বেবি আছে যাদের বাসায় বেবি আছে চিনেন চুচ্ছ জিনিসটা কি সো অনেকে হয়তো এখানে অনেক প্যারেন্টস আছেন তো চুচ্ছ যখন মার্কেটে কিনতে যাবেন বা কখনো কোনো কারণে আপনাদেরকে লিখতে দেওয়া হয় চুচ্ছ শব্দটা তো তখন আপনারা ছু উ উ কিন্তু প্রথম গ্রুপ প্রথম গ্রুপের ভোকাল অটাও কিন্তু প্রথম গ্রুপের ভোকাল সো ওইখানে ছ শব্দটা আমি লিখবো না সে আমি কি করে দিব ভোকালের আগে আমি ই শব্দটা অ্যাড করে দিব সো এখানে ছি উৎস হবে না যখন আমি এটা উচ্চারণ করবো তখন হবে ছু ছু ছ তারপর আসি দ্বিতীয় দল ঠিক আছে দ্বিতীয় গ্রুপ ভোকালি দ্বিতীয় গ্রুপে যখন আমরা যেটা দেখেছি দ্বিতীয় গ্রুপকে আমি ভাগ করেছি এ আর ই দিয়ে যখন ছি সি শব্দটা পাবো ঠিক আছে ছি লেটারটা চি লেটারটার সাথে এ পাবো আমি তখন পড়বো ছে ছেস্ত ঝুড়ি এখানে ছি ই ছি এখানে এক্সাম্পল দিয়েছি ছিলিয়ে যা ঠিক আছে আমরা এখানকার একটা ফল আছে ছিলিয়ে যা চেরি ফল এখানে আমি জানি যে অনেকের খুব পছন্দের একটা ফল আমারও খুব প্রিয় সো যখন আমরা ছিলিয়ে যাটা লিখবো ছি আমি দেখি এখানে
সেকেন্ড গ্রুপের ভোকাল ই তখন আমি ছি ছি আই কোনো যাবে না, জাস্ট সিম্পলি পড়ে আসবো ছি আই ছি। এই পর্বে কারো কোনো প্রশ্ন আছে? কারণ জানি যে এটা আসলে ইজি না সবার জন্য। কেউ যদি মাইক চায় তাকে তাহলে দেয়া যায়। আচ্ছা এখানে তোমার হচ্ছে সুমন জিয়াউদ্দিন, ওনাকে আমরা হচ্ছে আনমিউট করছি। জি আপনি কথা বলতে পারবেন? আচ্ছা উনি মনে হয় পেপার না, আমরা হচ্ছে ওনাকে ক্যান্সেল করছি, আমরা অন্যজনকে নিচ্ছি। সাবনাম, সাবনাম তাকে নিচ্ছি আমরা। ওকে সাবনাম আপনি কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপু চ্যাটটা আপনাদের চ্যাট ইয়াটা মানে ডিসেবল করা আছে, ওটা কি একটু কন্টিনিউ করেন? আমি বুঝতে পারি নাই ওনার কথা আসলে। চ্যাট অপশনটা মানে কিছু লেখা যাচ্ছে না, ডিসেবল দেখাচ্ছে, ইভেন আমাকে নাম সম্ভবত এটা সবাইকে দেখাচ্ছে, যে কারণে কেউ কোনো চ্যাট অপশনে কাজ করতেছে না। রাইট, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওকে ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এই জন্য আচ্ছা এখন হয়েছে, হ্যাঁ আমি করেছি তাসিনা, আই থিঙ্ক ওই জন্যই কেউ লিখতে পারছিল না, এখন সবাই পাবলিকলি সবাই লিখতে পারবে। ওকে 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 ওকে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা অনেকে আমরা ফেসবুকে কিছু কমেন্ট দেখি, অনেকে কিন্তু দেখতে পাচ্ছে আমাদের ক্লাসটি। এখানে এই পর্যায়ে একটু থামি, কারণ সেম লেভেলে যাব, বাট এটা প্রথম একটা ধাপ দেখি কেউ আসলে কি কেউ বুঝতে পেরেছে কি পারে নাই। এখানে উচ্চারণ বা ভুল এগুলো অনেক সময় ইটালিয়ানরাও করে থাকে, তো আমরা তো এখানে বাংলাদেশি, তো ভুল হওয়াটাই স্বাভাবিক। এইখানে আসলে কেউ বিচলিত হবেন না, আসলে আমরা আমরা তো যেহেতু মানে ইটালিয়ানরাও যেহেতু উচ্চারণে ভুল করেন ইটালিয়ান ভাষাতে, কারণ দেখা গেছে যে নেপোলিতানো যে তার যখন কথা বলে ইটালিয়ান ভাষাতে শুদ্ধ ইটালিয়ান ভাষা, তখন এটা বুঝতে পারে যে সে নেপোলিতানো, কারণ তার ভিতরে ওই প্রপার যে উচ্চারণটা আসার কথা সেটা আসে না। যদি একজন হচ্ছে মিলানিসে হয় তার ভিতরে কিন্তু ওই ডাইরেক্ট উচ্চারণটা থাকে না, মিলানোর একটা উচ্চারণ থেকে যায়। হ্যাঁ, সো এটা যেহেতু ইটালিয়ানদের আছে, সো আপনারা কেউ বিচলিত হবেন না, তবে আমরা চেষ্টা। আচ্ছা, আবার অনেক সময় কিন্তু যখন লিখতে যায় তখন অনেকে কিন্তু ভুল হয়, সো এই কারণে আমি চাইতেছি যে আমাদের আমাদের স্টুডেন্টরা যাতে ভালো করে। ডেফিনেটলি সেটা তো অবশ্যই, তো সবাই যদি চেষ্টা করে আর আই থিঙ্ক আমাদের ক্লাসগুলো ফলো করে, আই থিঙ্ক তারা এখান থেকে সহজ ফর্মুলার মাধ্যমে ধীরে ধীরে ভাষাটাকে অ্যাডপ্ট মানে অ্যাডপ্ট করতে পারবে। তো অনেকেই অনেক কিছু লিখেছে, হ্যাঁ তুমি অগ্রসর হও, তারপর আমরা কমেন্টগুলো পরে পড়ি। ওকে, জ সেম কিন্তু চরে ফর্মুলেশনটা ইউজ করে এখানে, জ ছ জ যেটা কিন্তু নরম বলা হয়, ঠিক আছে, একটু নরম শব্দগুলোতে সেম টাইপেরই ফর্মুলা ব্যবহার করা হয়। তো এখানে যেমন যখন আমি জি দেখি, জি সাথে তখন যা জি ই আসবে, এখানে মাঝখানে কিন্তু ই আছে, এগুলি যদি আমরা খেয়াল করি প্রথম গ্রুপেরই ভোকাল আ অ উ। জি এখানে যখন আমি জি ই পাবো এখানে যা হবে, এখানে আমি পড়বো যা, যেমন জাকা জ্যাকে, জি ই ও জ, এই যে আমরা আগের যেটা এক্সাম্পলে আসছিলাম জোকাত্তলো, হ্যাঁ এখানে কিন্তু জিও কাত্তলো পড়বো না, বা কেউ কখনো জোকাত্তলো শব্দটা লিখতে গেলে জি ও দিয়ে লিখবেন না, তাহলে এটা হয়ে যাবে আরেকটি প্রোনাউন্সিয়েশন। তো এখানে আমি যখন জ পড়বো এটা পড়বো জোকাত্তলো, জি ই ও। সেম ইউ, জি আই ইউ, জু জু দিচ্ছে অর্থাৎ জাজ। দ্বিতীয় গ্রুপেরই জি এ জে, জেলাতো, জেলাতো তো আমরা সবাই চিনি, কেউ কখনো জেলাতোটা হয়তো খুব কম লোকেরই ভুল হতে পারে, যেহেতু জেলাতেরিয়া আমরা আবারও সেম সমস্যা আসছি, কেউ কিন্তু বারবার স্ক্রিনে হাত দিচ্ছে। আগে যে আপনি যে দাগটা করেছেন এটা থেকে প্লিজ আর যাবেন না, এটা এখন এত প্রবলেম্যাটিক না, সমস্যাটা কিন্তু আমার নিজের হবে, তা হবে এতগুলো যে স্টুডেন্টসরা দেখছে, হয়তো 600 মতো স্টুডেন্টসরা দেখছে আমাদেরকে, তাদেরই সমস্যাটা হচ্ছে, যেটার কারণে আমরা আই থিঙ্ক এখানে কেউ নিজে বুঝতে পারছে না যে সে স্ক্রিনে আ করছে, টাচ করছে। জি এ জে, জেলাতো, জি ই জি, জিমনাস্টিকা। এবার আসি ক, হ্যাঁ যেটা একটু শক্ত শব্দ ক,
তো যখন আমরা প্রথম গ্রুপে আসি, প্রথম গ্রুপের শব্দগুলোতে আসি, কি আকা কারামেল্লা, কি অক করোনা, কি ইউ কু কু অক, এখানে কিন্তু আমরা জ আবার চর মতন কিন্তু হচ্ছে না জিনিসটা। যখন আমি সি আ একসাথে পাবো তখন আমি পড়বো কা, আবার সেম সি অ যখন একসাথে পাবো ওইটাকে পড়বো ক করোনা, সি ইউ কু। যদি আমি এখানে মাঝখানে ই পাইতাম তাহলে হয়ে যেত চা, কিন্তু এখানে ই নাই দেখে এখানে আমি পড়বো কা। তো যখন আমার যে কোনো শব্দ আসবে কা কানে কাজা, তো তখন আমি ছি আ ইউজ করবো, সেম করোনা, এখন তো কোভিড ক করোনা, যে করোনা শুধুমাত্র ভাইরাসেরই নাম না, করোনা কি ইটালিয়ানে ক্রাউন যেটাকে বলা হয়, তো ক্রাউন কেও করোনা বলা হয়। তো কি ইউ কু কক, এখানে হয়তো আমাদের অনেক স্টুডেন্টস ভাই আছে বা মুরব্বি আছে যারা খুব ভালো ভালো শেফ ইটালিয়ান, আমরা জানি ইটালিতে খুব ভালো মানে বাঙালিরা আছে, কোকোর স্থানটা খুব ভালো দখল করেছে, তো তাদেরকে এই অনার। তো আমরা এবার আসি দ্বিতীয় দলে। তো দ্বিতীয় দলের যে ভোকালিগুলি আছে এ আর ই, তো যখন আমি ক, হ্যাঁ ক শব্দটা ক উচ্চারণটা আমি ব্যবহার করব, তখন আমি ভোকালটা দেওয়ার আগে কি দিব, এইচ। এখানে ফর্মুলাটা কিন্তু এরকম এইচ, সো কে, যখন সি এইচ এ দেখব আমি পড়বো কে, ফর কেটা অর্থাৎ পাট চামচ। তারপর চি আকা ই কি চি ইয়াবে, ওকে। সো আমরা আবার একটু রিভাইজ করি নি, যখন আমি প্রথম গ্রুপের ভোকালি গুলি পাবো সির সাথে কা শুধুমাত্র ভোকালি পাবো কা ক কু, তখন আমি পড়বো ক দিয়ে, ওকে, ক উচ্চারণ দিয়ে, নট চ ক। এটাকে আমি কারামেল্লা পড়ি, চারামেল্লা পড়ি না, সেম করোনা ক ক। আবার এতে যখন আসবো কে কাপা আকা এ কে ফোর কেটা কাপা আকা ই খিয়াবে, এটা শুধুমাত্র দ্বিতীয় দলের জন্য হবে। সেম ফর্মুলেশনে আসে আমরা গতে, যখন আমি সির মতনই কর মতনই সরি কা পড়বো বা গা, জি আ, জি আ যখন একসাথে পাবো প্রথম দলের যে ভোকালি গুলি পাবো তখন আমি পড়বো গা, সেম গ, গা গা তো গো গোম্মা গু গুফো। তারপর আগের মতনই কর সেম ফর্মুলেশন, যখন আমি এ পাবো দ্বিতীয় গ্রুপের যে ভোকালি গুলি পাবো তো তখন পড়বো গে, ওকে, স্পা গেতি। তারপর জি আকা ই গি গি আছ। আমরা এই পর্ব এখানে শেষ করছি, এখন আবার স্বর পর্বতে আসছি। এখানে কোনো চ্যাটে, যেহেতু চ্যাট কি চলছে, চ্যাটে কি কোনো মেসেজ আসছে? হ্যাঁ সবাই লিখতে পারছে, সমস্যা নেই, একজন একটু কথা বলতে চাচ্ছে, ওকে আমরা একটু পরে সুযোগ দিব, তুমি ওকে, আমি সিটা করে নেই, শটা করে নেই, তারপর সুযোগ দিচ্ছি। আপনারা যদি আগে দেখে থাকেন, যখন আমরা ইটালিয়ান বর্ণমালা সাইডটা দেখেছিলাম তখন কিন্তু স, যেটা স শব্দটার কোনো লেটার পাইনি, হ্যাঁ, যখন আমরা ইটালিয়ানে স স যখন উচ্চারণটা আসে তখন আমরা এভাবে আসি, এই দুইটা লেটারের সাহায্য নিয়ে আসি, যেটা হচ্ছে এস আর ছি, ওকে, এস এ ছি, এস এ ছি ই সি, এস এ ছি এ সে। সেম এটার যে ফর্মুলেশনটা সেটা হচ্ছে যে চর যে ফর্মুলেশনটা আছে না, এই যে এই যে এটার যে ফর্মুলেশনটা আছে না, চা চ চু চে, সেম আমরা পাবো যখন আমরা সি ব্যবহার করব, সেম ফর্মুলেশন। যদি আপনারা দেখেন ওই যে একই জিনিস কিন্তু চা চ চু আসছে, আবার চে টি, বাট যখন আমাদের সামনে এস থাকবে, এস শব্দটা, এস লেটারটা, তো তখন এস এ চি ই আ, হ্যাঁ ই আ শা, তো এটাকে আমরা পড়ি শার্পা, এস এ চি ই অ,
F-H-E-E-O, শো, গুশো, গুশো বলতে বুঝায় যে খোসা, সরি ডিমের যে খোসা আছে না, ডিমের খোসাকে বলতে পারি আমরা গুশো, অথবা যে নোচের গুশো এটাকে বলা হয়, বাদাম নোচে যে বাদামটা আছে ওইটার যে উপরের অংশটা আছে ওটাকে গুশো বলা হয়। কেউ যদি ভোকাবুলারি শিখতে চাচ্ছেন এটাকে মেমোরাইজ করে নিতে পারেন এই শব্দটাকে গুশো, প্লাস এটা কিভাবে লিখে সেটাও। F-H-E-E-U, শু, হ্যাঁ এটাকে আমি পড়বো যখন এইভাবে পাবো শু পড়বো। ফেন এখানে আশুগা মানো, হ্যাঁ আশুগা মানো অর্থাৎ টাওয়াল, তো আমি আশুগা মানোতে এস সি আই ইউ ডি করছি। দ্বিতীয় গ্রুপ ওই যে আমি যেভাবে বলেছিলাম চর মতন, এস এচ ই এ, সে, সে, হ্যাঁ আসেন সরে, এস এচ ই সি, সি বলো। তো আমি এটার মতো এত কমপ্লিকেট পাচ্ছি না, এস সি আই ও, এস সি আই আ, এস এচ ই ইউ, ওইটার মতো এটা কমপ্লিকেটেড হচ্ছে না আমার দ্বিতীয় গ্রুপে, জাস্ট S-H-E-A, she, S-H-E-E, she. Ashen sore li, she bolo, আমি শি বলো কাজের বাংলা কি বলে জানি না, যার কাছে কাছে পিকচার আছে আর আপনারা চিনে নিবেন, যারা বাচ্চারা দেখছে তারা তো অবশ্যই চিনে শি বলো থাকে। ওকে তাসিনা, আমাদের এখানে অনেকে নতুন করে জয়েন করতে যাচ্ছে, ফেসবুকে অনেকে লিখেছে, সোমাই ইসলাম লিখেছে যে সে ঢুকতে পারছে না, তুমি কি ওখান থেকে স্টপ করে রেখেছো যাতে করে কেউ নতুন করে ঢুকতে না পারে? এখানে কিন্তু আমাদের এখনো স্পেস আছে বা নতুন করে জয়েন হতে পারে তারা। তো আমি কি তাদেরকে এক্সেপ্ট করতে হবে? আই থিংক ইয়া, হ্যাঁ এখানে আপনি, তুমি কি দেখতে পাচ্ছ যে পার্টিসিপেন্টস এর নিচে যা আছে তোমার? এখানে প্রেজেন্টেশনে শুধু এটা খুলে রাখছি, ওটা আমাকে ফার্স্ট দিয়ে দেয় যখন আমি টেন্ডিনাটা ওপেন করি, আর যদি কিছু জিজ্ঞেস করতে চান আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন, রনি হুসাইন পেজ থেকে যারা দেখতে পাচ্ছেন আমি এই কমেন্টস গুলো পড়ছি, তো আপনারা যারা এখানে লিখছেন আপনাদের সকলকেই, সকল কমেন্টস কিন্তু আমি পড়ছি, সো আপনারা এখানে লিখতে পারেন সমস্যা নাই, বা আপনারা যদি কিছু জানতে চান। কেউ যদি পার্টিসিপেট এর রিকোয়েস্ট করে আমার কাছে কিন্তু আসছে না রিকোয়েস্ট, সেটা আমার কাছে আসতেছে না, আমি জানি না যে কোথা থেকে স্টপ হয়েছে। যাই হোক, আমরা পরবর্তী ক্লাসটিতে দেখব যে কিভাবে সেটাকে করা যায়, সেটিংস গুলো। ওকে তুমি কন্টিনিউ করো। ওকে এবার একটা আরো বেশি পার্টিকুলার, সবাই একটু টেনশন রাখবেন, এটাকে আমি কিভাবে দেখছি। হ্যাঁ জিএন, এই জি এনটা ইটালিয়ানে যখন আসে বিভিন্ন ইটালিয়ান শব্দগুলোতে, এটা কিন্তু আমি জি এন করে পড়ছি না, এটাকে আমি কিভাবে পড়বো, এটাকে আমি পড়বো ঞ, সবার জন্য ক্লিয়ার তো ঞ? এখন আমরা দেখি কোন কোন শব্দতে ঞটা ব্যবহার করা হয়। তো প্রথম যেটা সেটা হলো মন্তাঞ্ঞা অর্থাৎ পাহাড়, ঠিক আছে? মন্তাঞ্ঞা আমি কিভাবে পড়ছি, এখানে কিন্তু জি এন এ লেখা, হ্যাঁ আপনারা যদি খেয়াল করে দেখেন মন্তাঞ্ঞা আমাকে দেখছেন কিভাবে পড়ছি, একটু নাকে বাজিয়ে পড়তে হয় এটা মন্তাঞ্ঞা। সেম পরে আসি প্রুঞে, একটা হলে হবে প্রুঞা, প্লুরালে হবে প্রুঞে। এখানে অনেক সময় বাঙালিরা ভুল করে, তো সেটা হচ্ছে যখন এই শব্দটা আসে জি এন এ বা জি এন এর সাথে যে কোনো ভোকালস, তো ওইটাকে নিয়ে ফিরে পড়তে পারে না, একটু নাকে বাছায় পড়তে হয় ওটাকে, ওভাবে না পড়ে তারা মনে করে যে আমি অনেকের সাথে এটা নিয়ে মাঝে মধ্যে কিছু ছোটখাটো তর্ক হয়েছে, অনেকে যখন আমি বলি যে এটাকে নিয়ে ফিরে পড়তে হয় আমার নিজের সাথে পার্সোনালি, তারা তর্ক করে না এটা তো খুবই গ্রাম্য ভাষা লাগে, তুমি একটু শুদ্ধ করে বলো না, এটা তো গ্রাম্য ভাষা না, এটাই তো হচ্ছে রিয়েল প্রোনাউন্সিয়েশন, না এটা গ্রামের ভাষা না। তো আপনারা যখনই পড়বেন এটা গ্রাম্য ভাষা মনে করবেন না, এটাকে নাকে বাজিয়ে তারপর পড়তে হয়। যেমন মন তাঞ্ঞা, প্রুঞে, চিঞ্ঞ অথবা চিঞি, রাধাহাস। তো এই শব্দটা খুব বেশি ইউজ করা হয় বাঙালিরা এখানে খুব ভুল করে, এই যে সেম নিয়ার শব্দটা, এই শব্দটা নিয়ে আমার সাথে একবার একজনের সাথে একটু তর্ক বিতর্ক হয়েছে,
যে আমি বলি যে বানিও, হ্যাঁ ওরা বলে না এটা শুদ্ধ হবে বানিও, হ্যাঁ বাঙালিরা এখানে খুব ভুল করে, যেটা বানিও নয়, বানিও নয় সরি, বানিও। এখন কি, এখন কিন্তু সবাই জয়েন করতে পারবে, আমরা এটাকে আনলক লক করা ছিল, আনলক করেছি, তো আপনারা আবার ট্রাই করতে পারেন, আই থিংক জয়েন করতে পারবেন। আচ্ছা তুমি এটা কি আনলক ছিল, মানে লক হয়ে গেছিল আসলে তোমার অথবা আমার মানে ভুলবশত কোনো কারণে, তো এখন হচ্ছে আনলক করা হয়েছে। যারা নতুন করে জয়েন করতে চাচ্ছেন আমাদের এখানে এখন স্পেস আছে, আরো কিছু লোক জয়েন হতে পারবে, তো আপনারা জয়েন করতে পারেন লিঙ্কটির মাধ্যমে। ধন্যবাদ। আপনারা একবার জয়েন করে ফেলেন, যদি কোনো কিছু আপনাদের বলা থাকতে হয় আমাদের ক্লাসের শেষে আমরা বল অবশ্যই এটাকে রিপিট করব, কোনো সমস্যা নেই, তো আপনারা জয়েন করতে থাকেন। তো আগের জন্য সরি, আসলে হয়তো আমার বার আমি ভুলবশত এটা হয়ে গিয়েছে। তো এটা হবে বা নিও, তারপর হচ্ছে পিয়ানু খোলো, নিউ পিয়ানু খোলো নে নর্মালি শব্দটা ব্যবহার করে দেওয়া হয় যারা খুব বেশি কান্নাকাটি করে। আমরা হয়তো অনেক সময় আমাদের মেয়ে বান্ধবীদেরকে খুব বেশি আগ্রহী যে তুমি যে কোনো কিছু বললেই খালি কান্না করে দাও, সেপ্রাপে না পিয়ানু খোলো না, হ্যাঁ অথবা ছেলে হলে পিয়ানু খোলো নে, তো অথবা বাচ্চা কাচ্চা কেউ হলে যদি কথায় কথায় শুধু কান্না করে দেয় তো তাকে বলা হয় পিয়ানু খোলো নে, বাম্বিনা ভেরামেন্টে পিয়ানু খোলো না, বাম্বিনা পিয়ানু খোলো না। তো এখানে আমি চেষ্টা করি কিছু কিছু শব্দ আপনাদের সাথে রিয়ালিটির সাথে ম্যাচ করার জন্য, যাতে আপনাদের বুঝতে আরো ইজি হয়, কারণ জানি যে রিয়ালিটির সাথে মিক্স করলে মানুষের বুঝতে আরো সুবিধা হয় আর কি। তো এটা আমি এখানে যারা দেখছেন জুম এর মাধ্যমে হোক ফেসবুক এর মাধ্যমে হোক, তাদের সবাইকে আমি বলে রাখছি সামনে আমি কারোর মুখে শুনতে চাই না বানিও, কারোর মুখে না, এটা সঠিক উচ্চারণ হবে বানিও। অনেকটা ইয়র মত, আমরা বাংলাতে যেমন আমাদের হচ্ছে ব্যঞ্জন বর্ণ রয়েছে নাকে বাজিয়ে বলতে হয়, নাকে নিও 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 বাজাইতে হয়, নটা বলবা কিন্তু একটু নাকে বাজিয়ে। সো আই থিংক হয়ে যাবে ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে। আর লাস্ট প্রোনাউন্সিয়েশন আজকের দিনে সেটা আরেকটু কঠিন, নিও থেকে আরেকটু কঠিন, সেটা হলো ইয়ে বানিও, সেম এল এর মতো, ঠিক আছে। এখানে জি এল আই যখন আমরা পাবো, জি এল আই যখন একসাথে পাবো তখন আমরা পড়বো এটাকে ইয়ে, লটাকে একটু গলার সাথে বাজিয়ে বলবো ইয়ে। ওকে, এখানে যেমন কিছু এক্সাম্পল, ফলিয়া, ফলিয়া শব্দ হচ্ছে পাতা, হ্যাঁ পাতা যখন আমি যেখানে দেখেন আপনারা সবাই জি এল আই আ, ওকে জি এল ই আ, তখন আমি পড়বো ফলিয়া, তারপর জি এল ই এ মলিয়ে, তো এখানে কয় যে ওখানে হয়তো অনেকে মলিয়ে আছে বা অনেকে নিজে তাদের মলিয়ে, মলিয়ে অর্থাৎ ওয়াইফ। তারপর কুনিলি, কুনিলিও একটা হলো হবে কুনিলিও খরগোশ, ইয়াস খরগোশ না র‍্যাবিট, এনিওয়ে আমার এখন বাংলার একটা মনে পড়ছে না সরি। কুনিলিও একটা হলো হবে কুনিলিও, আর দুটো হবে কুনিলি, সেজন্য আমি ইমেজেস এর ব্যবহার করি, কারণ ইমেজেস থাকলে সঠিকটা যারা বুঝার তারা বুঝে যাবে। তারপর আলিও, হ্যাঁ রোশন, আলিও কেউ কখনো আলিও বলবেন না, ঠিক আছে, কারণ আলিও আবার পরে যে তেলের সাথে অলিও সাথে মিক্স আপ হয়ে যায়। আমার নিজের সাথে একজন আমাকে এসে বলে যে আমার আলিও দরকার, আমি বুঝতে পারতেছিলাম যে তাকে তেল দরকার না কি দরকার, কারণ আলিও অলিও, হ্যাঁ অলিওটা হবে অলিও কিন্তু আলিওটা হবে আলিও, ওকে আলিও না আলিও, আলিও। সেম ফিগিও বলো অথবা ফিগিও, ফিগিও বলো নর্মালি কোনো ছেলে বাচ্চাকে, ছেলে বাচ্চা মানে আদরের বাচ্চা হলে তাকে বলা হয় ফিগিও বলো, সে আমার খুব আদরের ছেলে। এখানে আমরা দেখছি আমি একটা ইমেজ নিয়েছি যেটা হচ্ছে আমাদের ইতালি প্রেসিডেন্ট, রিপাবলিক প্রেসিডেন্ট অফ রিপাবলিক প্রেসিডেন্ট জর্জো মাত্তারেল্লা, আর তার ছেলেকে সে ক্রাউন করছে, নিশ্চয়ই তার জন্য খুব আনন্দের একটা বিষয়। তো আমি খুব ভালোভাবে বোঝানোর জন্য এই পিকচারটা নিয়েছি, যে আমার কাছে খুব রেসপেক্টেবল হয়ে গেছে। ফিগিওয়ালো অথবা মেয়ের ক্ষেত্রে হবে ফিগিওয়ালা,
একজনে লিখেছে, ও কঠিন উচ্চারণ, ভাষা শেখা সব চলে যাচ্ছে। আসলে ইটালিয়ান ভাষাতে আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আজকে একটা ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে মোটামুটি 80 থেকে 90% যাতে আপনারা ওয়ার্ড গুলো বানান করে পড়তে পারেন, ওই জন্য কিন্তু আমরা সবগুলো কঠিন সহজ সবকিছু নিয়ে ক্লাস করছি। সো ভয় পাবার কিছু নেই, কয়েকটি উচ্চারণ বাংলাতেও আছে, আমি বাংলাদেশি, তারপরেও বাংলাতে কিছু উচ্চারণ আছে যে আমি নিজেও সঠিক ভাবে সেগুলো উচ্চারণ করতে পারি না, তো সেগুলো হয়তো ধীরে ধীরে হয়ে যাবে, তো সেটা নিয়ে কেউ আপসেট হবেন না। তবে ইটালিয়ান ভাষা কিন্তু অন্য ভাষার থেকে অনেক অনেক সহজ উচ্চারণ করা এবং রিডিং পড়া, আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যেই, তো কেউ ভয় পাবেন না। আপনি যদি ভয় পেয়ে থাকেন, কালকে আবার দরকার লাইভটা আবার দেখবেন, রেজিস্ট্রেশন আছে, আমাদের যেসব পার্ট একটু সমস্যা হয়েছে ওগুলিকে স্কিপ করে আপনি আবার দেখবেন, তা আবার বোঝার চেষ্টা করবেন আর কি, তো ইনশাল্লাহ আপনার গুলি সব ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো এখানে আমি আরেকটি ছড়া নিয়েছি, লিয়ের ছড়া এটাকে বলা হয়, তো এটার নাম হচ্ছে ইনকাজ দেলা ত্রিলিয়া। ওকে, এখানে সবাই আমাকে ফলো করার চেষ্টা করবেন আমি কিভাবে পড়ছি। In casa della triglia succede una parapiglia, suona la sveglia, si alza la figlia. এখানে আমি বলে রাখছি কিছু কিছু, যেহেতু এটা একটা ছড়া, সব যেগুলো শব্দ দেখছেন, কেউ যদি না বুঝে থাকেন কিছু শব্দ এখানে কোনো সমস্যা নাই, আমরা জানি যে ছড়াতে অনেক সময় কিছু নর্মাল শব্দ থেকে একটু ব্যতিক্রম শব্দগুলো ইউজ করা হয়, তো এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা আমার প্রোনাউন্সিয়েশনটা ফলো করবেন। Ok, suona la sveglia, si alza la figlia, il fratello sbadiglia. Alla porta la zia origlia. Che confusione, protesta la coniglia, perché la quaglia ha rotto la bottiglia. Il cane ha strappato la maglia e il gatto ha sparapagliato la paglia. La povera triglia sta per impazzire, non le rimane che fuggire. আপনারা যদি চান এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, স্ক্রিনশট নিয়ে বাসায় ট্রাই করবে নিজে নিজে এটাকে পড়তে। তো আজকের জন্য আমার লেসন এখানেই শেষ, আমাদের আলফাবেট বা প্রোনাউন্সিয়েশনের যে ক্লাসটা ছিল আজকে এখানেই শেষ। সবাইকে এতক্ষণ ধরে দেখার জন্য, ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমি জাস্ট আপনাদেরকে কিছু গল্প পাঠ দিচ্ছি, সেটা আমি আশা করি আপনারা স্ক্রিন করে নিবেন, ঠিক আছে? যদি স্ক্রিন করা যায় তো আপনারা এটাকে স্ক্রিন করে রাখেন, আমি দুইটা দিব, আপনারা আপনাদেরকে সময় দিচ্ছি এটাকে স্ক্রিন করে রাখার। তো আপনারা যেটা করবেন সেটা হলো দুইটা গল্পের ভিতর একটাকে চুজ করবেন, হ্যাঁ, ধর বাসা দরকার দুটোটা পড়বেন, চুজ করবেন এটাকে রিডিং করার ট্রাই করবেন। আর রোববার রনি যখন আবার আসবে আপনাদেরকে ক্লাস নিতে, তো তখন তাকে পড়ে শোনাবে না, রনি বলবে যে আপনাদের কতটুকু সঠিক হয়েছে আর কতটুকু সঠিক হয়নি, তাহলে আমরা বুঝতে পারবো যে আজকে আমি যে ক্লাসে যে ডেলিভারিটা আপনাদেরকে দিয়েছি সেটা আসলে বুঝতে পেরেছেন কি পারেননি। তো এটা হচ্ছে একটা, আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। এর পরেরটা হচ্ছে এটা, ইল দ্রাগো দালে সাইথেস্ট, দেখছি কিছু কমেন্টস আছে কিনা। আচ্ছা ফেসবুক, আচ্ছা তাহলে আমিও দেখি, অনেক কমেন্ট দেখেছি এবং আমাদের কিন্তু আজকে ক্লাসটিতে অনেক মানুষ দেখেছে, প্রায় 650 মানুষ একসঙ্গে ক্লাসটি দেখেছে এবং স্টিল নাও দেখছে তারা সবাই। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এরই মাঝে যে আমাদের প্রত্যেক সপ্তাহে কিন্তু দুটি করে ক্লাস, একটি হচ্ছে প্রত্যেক শুক্রবার রাত 9টার সময়, আরেকটি হচ্ছে প্রত্যেক রবিবার রাত 10টা 30 মিনিট। সো আপনারা অবশ্যই অবশ্যই যারা ভাষা শিখতে ইচ্ছুক, আর অবশ্যই সবাই আমি মনে করি ভাষা শিখতে ইচ্ছুক এবং আপনারা সবাই জয়েন করবেন আমাদের লাইভ ক্লাসগুলোর মাধ্যমে। আমাদের লাইভ ক্লাসটি হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক পেজ রনি হোসেন থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে, পাশাপাশি আমাদের সাথে যুক্ত রয়েছে হচ্ছে আমরা ইটালি প্রবাসী এবং হচ্ছে ভয়েস বাংলা ইটালি এবং প্রবাস কথা, আপনারা সেই পেজ গুলো থেকে লাইভটি দেখতে পারেন। আর আপনাদের প্রত্যেক ক্লাসে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, অথবা যদি প্রাইভেট কোনো কিছু বলতে চান তাহলে রনি হুসাইন পেজটিতে আপনারা লিখতে পারেন, আমার প্রোফাইল বা দাসিনার প্রোফাইল, আপনারা যে কোনো জায়গায় আপনাদের যা জানার রয়েছে আপনারা কিন্তু লিখতে পারেন, অনেকে লিখেছে। হ্যাঁ অবশ্যই, আমাকে যদি পার্সোনালি কেউ কিছু জিজ্ঞেস করতে চায় এই ক্লাসটির ব্যাপারে, আমার নিজের পার্সোনাল পেজ আছে যেটার নাম হচ্ছে তাসিনা US জাহান, ওখানে গেলে আপনারা ইনবক্সে আমাকে লিখতে পারেন, আমি দেখবো ইনশাল্লাহ।
আর অবশ্যই একটা জিনিস বলবো, আজকে যে তোমার ক্লাসটা অনেক লং ছিল, আপনাদের অনেক ধন্যবাদ যে সকলে কিন্তু তাসিনা ছিল আমাদের সাথে, হ্যাঁ, এবং মানে 600 উপরে পার্টিসিপেন্ট আমাদের সাথে ছিল, সবাই লাস্ট পর্যন্ত ক্লাস দেখেছে, অনেক বড় ব্যাপার। হ্যাঁ ডেফিনেটলি, আমাদের প্ল্যাটফর্মটার জন্য। এবং আশা করি আগামী রবিবার ক্লাসে সবাই আপনারা হচ্ছে উপস্থিত থাকবেন রাত 10:30 আমরা হচ্ছে আজকে A0 লেভেলের উচ্চারণ এবং বানান নিয়ে ক্লাস করি। আমরা ওইখানে দেখবো হচ্ছে ভার্ব এসের ব্যবহার গুলো পুরোপুরি, যতগুলো ব্যবহার রয়েছে, তো যারা আ উন বা আ দুয়েতে রয়েছে তারা সবাই হচ্ছে সেখানে পার্টিসিপেন্ট অংশগ্রহণ করতে পারে। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ক্লাসটির সাথে থাকার জন্য, এবং আপনাদের জন্য সকলের জন্য শুভকামনা। এবং তাসিনা তুমিও বিদায় নিয়ে নাও, তারপরে আমরা ফেসবুক লাইভটি মানে আমরা হচ্ছে স্টপ করে দেবো, তারপর আমরা আমাদের সাথে যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। তো যারা আজকে জয়েন করতে পারেননি, হয়তো আমাদের জুম লিঙ্কটি পাননি, আমি আশা করবো আপনারা পরবর্তী লেসন গুলোতে আপনারা জয়েন করতে পারবেন। ইতিমধ্যে এটা আমাদের এই প্ল্যাটফর্মের জন্য প্রথম লেসন, আমরা বর্ণমালা দিয়ে শুরু করেছি, ইনশাল্লাহ সামনে আরো আগাবো, আরো বিভিন্ন যে যেসব স্টেপস গুলো আছে ইটালিয়ান ভাষা শিখার ওগুলিতে পর্যন্ত আসবো। আর আপনাদের যদি এখানে যারা আমাদের সাথে যারা জুমে জয়েন করেছেন তো তাদের সাথে এখন আমরা যোগাযোগ করব, বাট যারা ফেসবুক থেকে আমাদেরকে দেখছেন কোনো যদি প্রশ্ন থেকে থাকে, কোনো যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন তো রনির পেজও লিখতে পারেন, যেখান থেকে রনি আপনাদেরকে অ্যান্সার দিবে, অথবা আমার নিজের পেজ আছে তাসিনা, যেখানে আপনারা দেখছেন তাসিনা নাম US, তারপর জাহান লিখলে আপনারা আমার পেজটা পেয়ে যাবেন, ওখানে ইনবক্স করতে পারেন যদি কোনো কিছু আমার থেকে জানা হয়। আজকের জন্য আপনাদের সবাই থেকে সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। এবং পরিশেষে শুধু এতটুকুই বলবো, আমাদের কাছে ক্লাসটিতে বিভিন্ন সময় বিভিন্ন কারণে ইন্টারাপ্ট হয়েছে, তো আপনারা আমাদেরকে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আবারও বলছি, কারণ আসলে আমরা নতুন যেহেতু শুরু করেছি আমাদের হয়তো কিছুদিন সময় লাগবে সবগুলো সেটিংস গুলো জানা। তো অনেকে আজকে আমাদের এখানে যুক্ত হতে পারেনি, লিঙ্কের মাধ্যমে হয়তো কোনো সমস্যা হয়েছে, আশা করি আপনাদেরকে আমরা পরবর্তী ক্লাসটিতে যুক্ত করব। তো সবাই অনেক ভালো থাকুন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, হ্যাঁ আমরাও কিন্তু শিখছি অ্যাকচুয়ালি, রাইট, আমরাও কিন্তু শিখছি কিভাবে সেবা দিতে পারি এসব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে, আমরা কিন্তু আগে কখনো এভাবে করি নাই, হয়তো কোভিড এর কারণে আমরা আস্তে আস্তে এগুলিতে আসা স্টার্ট করেছি, যাই হোক আমরা কিছু কোভিড এর কারণে এটা একটা প্লাস পয়েন্ট যে আমরা আবার সবার কাছে পৌঁছাইতে পারছি, না হলে তো আমরা ফিজিক্যালি থাকতাম মানুষের সামনে, রাইট। তো আমরা এখন কিছু কমেন্ট করব, দেখবেন এই বিষয়টা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে। ধন্যবাদ, বনানো হতে সবাইকে, শুভরাত্রি সবাইকে।